ভারতবর্ষ রহস্যের আতুর ঘর, এবং আরেকটি দিকে ভারতবর্ষ মন্দির প্রধান দেশ। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত এমন সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। রহস্যের এই পথে হেঁটেই চলুন আজকে আপনাদের আমরা এমন দুটি মন্দিরে নিয়ে যাব যেখানে গেলে আপনি স্বয়ং ভগবানেরই দর্শন পাবেন এবং আপনি প্রত্যক্ষ করবেন সেই ভগবানের অপার লীলা খেলা যা সব সময়ই ঘটছে সেখানে। এমন দুটি মন্দিরের রহস্য সম্পর্কে আজকে আপনাদের জানাবো, যে রহস্য শুনলে আপনাদের বিস্ময়ের কোনো শেষ থাকবে না। যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান, কারণ প্রতি সপ্তাহে এরকম ধরনের বিভিন্ন রহস্যময় জায়গা, বিভিন্ন রহস্যময় মন্দির সম্পর্কে আমরা ভিডিও বানিয়ে থাকি। তাহলে চলুন আমাদের হাত ধরে দুটি মন্দির আপনাদের ঘুরিয়ে দেখানো যাক, সেই সম্পর্কে সম্পূর্ণ রহস্য কি কি ঘটে সেখানে সবটা বলা যাক। শুরু করা যাক। আমাদের দেশে এমন অনেক মন্দির আছে যাদের রহস্য এখনো অমীমাংসিত। আজ আমরা আপনাদের মহাকালের শহর উজ্জয়িনীতে অবস্থিত ভৈরব মন্দিরের সম্পর্কে বলব। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে ভগবান কাল ভৈরব মদ্যপান করেন এখানে। উজ্জয়িনীর কাল ভৈরব মন্দিরে মদ ভর্তি পাত্র মূর্তির মুখে স্পর্শ করানোর মাত্রই পাত্রটি খালি হয়ে যায়, যা আপনাদের উপস্থিতি থাকা সত্ত্বেও ভগবান নির্দ্বিধায় পান করেন সেই মদ। মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে প্রায় 4 কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে এই মন্দির অবস্থিত। এই মন্দির প্রায় 6000 বছরের পুরনো। এখানে বামমার্গী তান্ত্রিকের মন্দিরও রয়েছে। বামমার্গী মন্দিরে মাংস মদ মতো বিভিন্ন নৈবেদ্য উৎসর্গ করা হয়। প্রাচীনকাল থেকে এখানে তান্ত্রিকদের আসার অনুমতি রয়েছে, কিন্তু পরবর্তীকালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির। কয়েক বছর আগে পর্যন্ত এখানে পশু বলি দেওয়া হতো, কিন্তু এখন এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ভগবান ভৈরবকে মদের প্রসাদ দেওয়া হয়ে কাল ভৈরবকে মদ্যপান করানোর নিয়ম কয়েক শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু এটা কিভাবে শুরু হয়েছে সেটা কেউ জানত না। বহু বছর আগে একজন ব্রিটিশ কর্মকর্তা তদন্ত করার চেষ্টা করেছিলেন যে এই মদ যে পান করছেন কাল ভৈরব তা কোথায় যাচ্ছে আসলে। তার জন্য তিনি কি করলেন, তিনি মূর্তির কাছাকাছি গভীরভাবে খনন কার্য শুরু করলেন, কিন্তু কোনো ফলাফলই কিন্তু পাওয়া যায়নি। কোনো উৎস কিংবা মোহনা কিছুই খুঁজে পাওয়া গেল না এই মদের। তারপর সেই ইংরেজও কাল ভৈরবের ভক্ত হয়ে যান। মন্দিরে প্রসাদ রূপে মদ দেওয়ার কাহিনী অত্যন্ত আকর্ষণীয়। স্কন্দপুরাণে এই স্থানের ধর্মীয় তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে। 4টি বেদের সৃষ্টিকর্তা প্রভু ব্রহ্মা যখন 5ম বেদ রচনার সিদ্ধান্ত নেন, তাকে এই কাজে বিরত করানোর জন্য সমস্ত দেবতাগণ ভগবান শিবের কাছে যান। ব্রহ্মা তার কথা শোনেননি। এরপর শিব রেগে গিয়ে তার তৃতীয় নেত্র অর্থাৎ ত্রিনয়ন দিয়ে বালক বটুক ভৈরবের উদ্ভাবন করেন। উগ্র স্বভাবের বালক রেগে গিয়ে ব্রহ্মা 5ম মস্তক কেটে ফেলে দিলেন। ব্রহ্মা হত্যার পাপ দূর করার জন্য তিনি বহু স্থানে যান, কিন্তু তিনি মুক্তি লাভ করতে পারেননি। তখন ভৈরব ভগবান শিবের আরাধনা শুরু করেন। মহাদেব তাকে বলেন, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে আখর শ্মশানে তপস্যা করলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন। এরপরেই এখানে মন্দিরের প্রতিষ্ঠা হয়। সেই কোষ্মিন কাল থেকে আজ পর্যন্ত এই মন্দিরে প্রতিনিয়তই ভগবান কাল ভৈরবের মূর্তিকে সরাসরি মদ্যপান করা হয়। ভক্তরা সেখানে প্রসাদ রূপে মদ বা সুরাই নিয়ে যান। সামনে প্রসাদী বিভিন্ন দোকানগুলিতে শুধুমাত্র সুরাই পাওয়া যায়, কোনো রকম মিষ্টি বা অন্যান্য জাতীয় ফল প্রসাদ সেখানে বিক্রিত হয় না। চলুন এরপরে দ্বিতীয় মন্দিরটাতে আপনাদের নিয়ে যাওয়া যাক। এরপর যে মন্দিরটির কথা বলছি সেটি বছরে 8 মাস জলের তলায় এবং 4 মাস উপরে থাকে। ভারতের এই মন্দির এর রহস্য অবাক করার মতন।
ভারতে এমন অনেক কিছু রয়েছে তার মাহাত্ম শুনলে অবাক হতেই হয়। এমনই এক অদ্ভুত কারণে বিখ্যাত হয়ে উঠেছে ভারতের এই মন্দির। এই কারণে ভক্তমহলেও এই মন্দির নিয়ে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। আজ আমরা এই মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। মূলত হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার ধামেতা শহর থেকে 3 কিলোমিটার ব্যবধানে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি বেশ কিছু ছোট ছোট মন্দিরের মিলিয়ে তৈরি। পং ড্যামের হ্রদে অবস্থিত বাথুকি লড়ি এই মন্দিরের নাম। জানা যায় 70-এর দশকে এখানে হ্রদ সৃষ্টি হওয়ার কারণে মন্দিরটি জলের তলায় চলে যায়, আর তারপর থেকেই বৃষ্টির সময় হ্রদে জল বেড়ে যাওয়ার কারণে মন্দিরটি ডুবে থাকে জলের তলায়। বছরে প্রায় 8 মাস আর দেখা মেলে না মন্দিরটির। তাই বাথুকি লড়ি শুধুমাত্র এপ্রিল থেকে জুন মাস অবধিই দেখা যায়। অবাক করা বিষয় হল, এত দীর্ঘ সময় পর্যন্ত জলের নিচে থাকা সত্ত্বেও এই মন্দিরের গায়ে কোনো ক্ষতি দেখতে পাওয়া যায় না। এর কারণ হল, মন্দিরটি তৈরি করা হয়েছে বাথু নামক এক শক্ত পাথর দিয়ে। মন্দিরটি আদতে বিষ্ণু মন্দির হলেও এর গায়ে খোদাই করা রয়েছে মা কালী এবং সিদ্ধিদাতা গণেশের মূর্তি। মন্দিরের অভ্যন্তরে দেখা যায় শেষনাগের সাথে বিশ্রামরত ভগবান বিষ্ণুকে। এর সঙ্গে মহাভারতের যোগসূত্র আছে বলে মনে করা হয়। কথিত আছে, এই মন্দিরটি তৈরি করেছিলেন পাণ্ডবরা। এছাড়াও এখানে আরও 11টি মন্দির নির্মিত হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দির থেকেই স্বর্গের সিঁড়ি তৈরি করেছিলেন পাণ্ডবরা। তাই এখানে থাকা 40টি সিঁড়িকে আগত দর্শনার্থীর অত্যন্ত বিশ্বাসের সাথে পুজো করেন। এখানেই শেষ নয়, মন্দির থেকে কিছু নেই। লোকমুখে শোনা যায়, এই পাথর নাকি মানুষ এও বিশ্বাস করে যে এই পাথরে নুড়ি ছুড়লে পাথর থেকে রক্ত। বছরে 4 মাস মন্দিরটি যখন জলের বাইরে আসে, সেই সময় দর্শনার্থীদের ভিড় জমে যায় আশ্চর্য এই মন্দিরটি দেখার জন্য। মন্দিরটির চারপাশে রয়েছে কিছু ছোট ছোট মন্দির। এর মধ্যে রেনেসার নামক একটি দ্বীপ রয়েছে, পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত, যা বনবিভাগের তরফ থেকে দর্শনার্থীদের জন্য কিছু রিসর্টও বর্তমানে খোলা হয়েছে সেখানে, যেখানে পর্যটকরা আরাম করতেও থাকতে পারবেন। প্রসঙ্গত, মন্দিরটিই নয়, হ্রদের কারণে এখানে দেখা যায় প্রায় 200টির বেশি প্রজাতির পাখিকে। তাই ভারত সরকার এই জায়গাটিকে পরিযায়ী পাখিদের জন্য সুরক্ষিত জলাভূমি বলে চিহ্নিত করেছেন। পৌরাণিক মন্দিরের পুণ্যভূমি স্পর্শ করতে এবং পাখিদের নিয়ে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ জায়গা বলা যেতে পারে। পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করাও এখানে সম্ভব। জানিয়ে রাখি যে বাথুকি লড়ি মন্দির সড়কপথেও যাওয়া যায়। জাওয়ালি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত তহসিল সদর দপ্তর, এছাড়াও কেহুরিয়ান ধান চালওয়ালা গুলগল লিংক রোড দিয়ে এখানে পৌঁছাতে পারবেন আপনিও। দেখুন, ডেসক্রিপশান বক্সে আমি এর সম্পূর্ণ ম্যাপটা দিয়ে রাখবো, সেখানে সেই ম্যাপটি দেখে এই মন্দিরে আপনারা পৌঁছতে পারবেন। আশা করি দুটি মন্দির সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারলাম, আপনারাও অনেকটাই জানতে পারলেন। কোন মন্দিরটিতে যাওয়ার আপনাদের প্রবল ইচ্ছা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, এবং কোন মন্দিরটির রহস্য আপনাদের ভালো লেগেছে সেটাও জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং দ্বিতীয় প্রতিমিনটি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। প্রতি সপ্তাহে এই রকম ধরনের রহস্যময় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তাহলে দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিও। এবং এছাড়াও আমরা একটি বিষয় স্টাডি করছি বর্তমানে, যেটি রাবণের জীবন্ত অস্তিত্ব সম্পর্কে, অর্থাৎ রামায়ণের বিভিন্ন অস্তিত্ব সম্পর্কে। রামায়ণ যে সত্যি এক সময় ঘটেছিল তার প্রমাণ দেব আমরা সেই ভিডিওতে। সেই ভিডিও খুব সত্তর আসছে, তাই তার আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে সেই সকল ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।